بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله پاك رب العالمين رسنك وغنت شكريا রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের জীবন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজও এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, ব্রিটেনের সুনামধন্য আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়র। অনেক ব্যস্ততার পরেও আপনি সময় দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বদলা দান করুন। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা যেন আপনাকেও জাযা খায়র দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয়, তাই আজও আমরা আশা করব আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা আশাবাদী আজকের প্রোগ্রাম সুন্দর হবে, সার্থক হবে, আলোকিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে কবুল করেন, মঞ্জুর করেন এবং এই প্রোগ্রাম থেকে আমরা যা শুনব তা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও মুফতি সাহেবের কাছে যাব, ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব, তারপরেই আমরা আপনাদের কলের দিকে আসব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র। জি, অনেক ধন্যবাদ, শুকরিয়া জনাব মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেব। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযা খায়র দ্বারা ধন্য করুন এই সুন্দর উপস্থাপনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন خاتم النبيين امام المرسلين قائد الغر المحجلين نبينا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمد أو كما قال النبي صلى الله عليه وسلم شمانيت دارشق سرطة السلام عليكم ورحمة الله وبركاته أشكري أبنا رشبهي بحلوة چين মুমিনের জীবন প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রোগ্রামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কায়মুল বক্ষে মুনাজাত করছি। আল্লাহ তাআলা যেন তাঁর অপার অনুগ্রহে, আল্লাহ তাআলা মেহরবানি করে যেন এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন এবং নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা যেন গ্রহণ করে নেন। আল্লাহুম্মা কিছু উপকারী ফলপ্রসূ কথা আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক দ্বারাও যেন আল্লাহ তাআলা ধন্য করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কলের দিকে যাওয়ার আগে কোনো একটি বিষয় নিয়ে আলোচনার প্রয়াস পেয়ে থাকি। আজ যখন যেটা মনে আসে আল্লাহ তাআলা তৌফিক দান করেন সে আলোকেই কথা বলার চেষ্টা করে থাকি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন। আমরা 24 ঘন্টা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যতক্ষণ ঘুমাই ততক্ষণ আমাদের জুবানটা বন্ধ থাকে, না হয় এই জুবান আমরা ব্যবহার করতেই থাকি সব সময়। এই যে কাঁচির মতো এটা ব্যবহার হচ্ছে, কাঁচি যেমন কাঠে কাঠে যাচ্ছে কোনো জিনিসকে সব সময় যদি কেউ কাজ করে, তো এই জিহ্বাও
অটোমেটিকলি ব্যবহার হচ্ছে, অবিরত ব্যবহার হচ্ছে, সর্বদা ব্যবহৃত হচ্ছে। আল্লাহ আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একখানা বাণী আমি কোথাও দেখেছিলাম যে এত নরম জিহ্বা দিয়ে এত শক্ত কথা বলাটা শোভা পায় না। জিহ্বাটাকে আল্লাহ তাআলা এত নরম বানিয়েছেন, এর মধ্যে কোনো হাড়ও রাখেননি, এর মধ্যে কোনো কিচ্ছু রাখেননি, এত নরম, যেভাবে চান সেভাবে এটা ফ্লেক্সিবল, এটাকে আপনি ব্যান্ডও করতে পারেন, বিভিন্নভাবে এটাকে আপনি নাড়াচাড়া করতে পারেন। খুব ভালো মিষ্টি যদি খান, আর এটা যদি খুব বেশি টেস্টি হয়, মিঠা যদি বেশি লাগে, তখন জিব্বা দেখবেন জিব্বাকেই চুষছে, জিব্বা আবার জিব্বাকে চুষে খাচ্ছে। তো মিষ্টি শেষ হয়ে গেছে, এখন জিব্বাকে আবার উল্টো করে এইভাবে জিব্বা থেকে আরও কিছু বের করে সে চুষে খাওয়ার চেষ্টা করছে। এইভাবে জিব্বাটাকে ব্যান্ড করা যায়, এত এর মধ্যে এত বেশি ফ্লেক্সিবিলিটি, রিলায়াবিলিটি আল্লাহ তাআলা রেখেছেন। তো এত সুস্বাদু, এত সুন্দর, এত নরম একটা জিব্বা দিয়ে শক্ত কথা বলা শোভা পায় না। নরম ভাষায় আমরা কথা বলবো, ভালো ব্যবহার করব এই জিব্বার, এটাই সমীচীন। আর আল্লাহ তাআলা এর জন্য এই জিব্বাকে তৈরি করেছেন। এর দ্বারা আমরা অফুরন্ত সওয়াবের বিশাল ভাণ্ডার নিজের জন্য সংরক্ষিত করে নিতে পারি, সেভ করে নিতে পারি। আর গুনাহেরও অনেক বড় এটা মাধ্যম, এই জন্য এই জিব্বার অপব্যবহার থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর উপর ঈমান আনলো, যার আল্লাহর উপর বিশ্বাস রয়েছে, আল্লাহর উপর ঈমান রয়েছে এবং পরকালের উপর ঈমান রয়েছে, আখিরাতের উপর ঈমান রয়েছে, তার জন্য উচিত কি? সে হয়তোবা কোনো ভালো কথা বলবে, কল্যাণকর, মঙ্গলজনক, সুন্দর, ভালো কোনো কথা বলবে, অথবা সে নীরব থাকবে, নিশ্চুপ থাকবে, জিহ্বা নাড়াচাড়া করবে না, কথা না বললেই ভালো। মান সাকাতা সালিমা ও মান সালিমা নাজা, যে নিশ্চুপ থাকলো, কথা বলল না, সে সালামতির মধ্যে থাকলো, শান্তিতে থাকলো, কোনো অসুবিধা তাকে পেয়ে বসে না, কোনো ভেজাল তাকে পেয়ে বসে না। আর ওমান সালিমা নাজা, আর যে শান্তিতে, শান্তির নিড়ে চলে আসলো, শান্তির মধ্যে চলে আসলো, সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। তো অনেক মানুষ কোনো ঝগড়াঝাটিতে কথা বলেই তারা ইনভলভ হয়ে যায়, আর অনেকেই আছে যে কাছে থাকা সত্ত্বেও কোনো কাদা তাদের গায়ে লাগে না, আর তারা বড় বড় ঝগড়াঝাটি থেকে, দেন দরবার থেকে, সমস্যা থেকে, প্রবলেমস থেকে, ঝগড়া থেকে, বিভিন্ন ধরনের কেস, মামলা, মোকদ্দমা থেকে তারা সম্পূর্ণরূপে আলাদা থেকে যায়। আল্লাহর কাছেও তারা পৃথক, দুনিয়াতেও তারা আলহামদুলিল্লাহ হেফাজতে থেকে যায়। তারা মানে তাদের উপর কোনো দোষ আরোপিত হয় না, অভিযুক্ত তারা হয় না, ব্লেম আসে না তাদের উপর, কোনো কথা আসে না, আর এই বলার কারণেই সমস্যাটা আসে। তো এই জবানের হেফাজত যদি হয়ে যায়, জবান তো তার জিব্বার হেফাজত যদি হয়ে যায়, দুনিয়াতে অসংখ্য অগণিত লড়াই, ঝগড়া, বিবাদ বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার অর্ধেক অশান্তি, অর্ধেক কেন, 80% অশান্তি শেষ হয়ে যাবে। আপনি দেখবেন আরম্ভ হয় যে কেউ কাউকে কটাক্ষ করেছে সেখান থেকে, এরপর গীবত করেছে, আড়ালে পরনিন্দা করেছে, এরপরে এই এই কথা থেকেই বলছে, কেউ ধরে নিয়েছে যে ওর আমার ব্যাপারে তার কতটুকু হিংসা, সে আবার ব্যাখ্যা দিয়েছে, উনি ব্যাখ্যা মানেননি, তখন ইনি বিরুদ্ধে বলেছেন, উনি বিরুদ্ধে আবার বলেছেন, এরপর এটা ছড়িয়ে পড়েছে। তো এইভাবে দাঙ্গা, হাঙ্গামা এবং হুলস্থুলের একটা পরিস্থিতি সৃষ্টি হয়, পরে গ্রুপিং হয়, দলাদলি হয়, আর এরপরে ঝগড়া পুরো জাতির মধ্যে ছড়িয়ে পড়ে, গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে, ভাইয়ে ভাইয়ে, বাড়িতে এক বাড়ির লোক আরেক বাড়ির সাথে, এক এলাকার লোক আরেক এলাকার সাথে, এক গ্রাম অন্য গ্রামের সাথে বিবাদে জড়িয়ে পড়ে, এইভাবে হিংসা বিদ্বেষ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই জন্য হাদিসের মধ্যে যে পরামর্শ দেওয়া হয়েছে, তুমি খুব ভালো কথা বলো, না হয় সম্পূর্ণ নীরব থাকো, এটাই হলো সবচেয়ে সেফ ওয়ে এবং ভালো একটা জিনিস। আমরা 24 ঘন্টার জীবনে অশান্তি থেকে বেঁচে থাকতে পারবো যদি এই জবানের আমরা হেফাজত করে নিই। হাদিসের মধ্যে আছে
যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাই শুনলাম তা যদি আমি আগে সামনে আরো কাউকে বলে দিই, এটাকে যদি ডেলিভার করি, ফরওয়ার্ড করি, তো শুধু শুনেই যদি আমি ফরওয়ার্ড করতে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যুক হওয়ার জন্যে, মিথ্যাবাদী হওয়ার জন্যে, মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে যা শুনলো তা অন্যকে বলা বলা আরম্ভ করে দিল। তো আমরা শোনার সাথে সাথেই বলা আরম্ভ করে দিই, এরপরে গিয়ে দেখা যায় যে আসল ঘটনা কিছুই নেই। যিনি বলেছেন তার কাছ থেকে তন্ন তন্ন করে এক একটা কথার তাহকিক করবেন, রিসার্চ করবেন, তদন্ত করবেন, এরপর যখন তদন্তের পর যখন এটা সত্যতার মাপকাঠিতে পরিপূর্ণরূপে উত্তীর্ণ হবে, তখন যদি প্রয়োজন হয় তখন বলা যাবে, রিয়েল প্রয়োজন যদি হয়, শরঈ প্রয়োজন প্রয়োজন যদি হয়, দেনী বা দুনিয়াবী কোনো বাস্তবসম্মত প্রয়োজন যদি হয়, তখন কাউকে বলার বাস্তব প্রয়োজন হলে বলা যায়, আর না হলে বলার কোনো আদৌ প্রয়োজন নেই। এই জন্য জবানকে কাবুর মধ্যে রাখা, হেফাজতে রাখা খুবই জরুরি। তো এই জবানের গুণার কারণে আমরা একেবারে ধ্বংস হয়ে পড়ি, এই জবানের কারণেই হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, আবার এই জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে ভালোবাসা এবং মহাব্বত ছড়িয়ে পড়ে এবং সম্পর্কটা খুব ভালো হয়। আর জবানের মধ্যে অসতর্কতা যদি থাকে, কথা বলতে গিয়ে যদি অসতর্কতা মানুষের থাকে, পদে পদে লজ্জিত হতে হয়, শর্মিন্দা হতে হয়, মানুষের ইজ্জত সম্মান ওয়াকার সব কিছু বিনষ্ট হয়ে যায়। এই জন্য জবানকে জিকির দ্বারা সম্পূর্ণরূপে, জিকির দ্বারা সবসময় এই জবানকে জিকির দ্বারা সতেজ রাখার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, যে মানুষ এই জবানকে, জিব্বাকে আল্লাহর জিকির দ্বারা সবসময় সতেজ রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এরপরে দেখেন হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, বিনা চিন্তায় এমনিতেই কোনো মানুষ কোনো রিসার্চ ছাড়া, তদন্ত ছাড়া কোনো কথা মানুষ অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বলে, মানুষ বলে চিন্তা ফিকির ছাড়া, তো ওই শব্দটা, মুখ থেকে কোনো শব্দ বের হয়, এই শব্দটা তাকে জাহান্নামের এত গভীরে নিয়ে পৌঁছে দেয় যে এই বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব হতে পারে তার চেয়েও বেশি গভীরে জাহান্নামের পৌঁছে দেয় এই একটা মাত্র শব্দ। আল্লাহ নবী বলছেন যে অনিচ্ছাকৃতভাবে হেলায়, অবহেলায়, বেখেয়ালির মধ্যে, উদাসীন হওয়ার কারণে জবান থেকে একটা মাত্র বাক্য বের হয় আর জাহান্নামের এত গভীরে তাকে নিয়ে পৌঁছে দেয় যতটুকু গভীরতা হতে পারে বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সুবহানাল্লাহ। চিন্তা করেন তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকখানা বর্ণনা রয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অনেক সময় আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কোনো কথা তার জবান দিয়ে বের হয়, অথচ সে চিন্তা করে মিন করে এই কথাটা বলেনি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পর্যায়ে আসে এই কথাটা, সন্তুষ্টিমূলক কথা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এমন কথা তার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে যায়, আর সে কল্পনাও করেনি যে সে এমনটি বলেছে, বস এমনিতেই চলে এসেছে। তো অথচ সে এই কথাটার গুরুত্বই অনুভব করছে না, বেপরোয়া ছিল, বেখেয়ালের মধ্যে ছিল, তো বেখেয়ালের অবস্থায় এই কথাটা বের হয়েছে, কিন্তু সে জানে না যে একটা কথা আল্লাহর সন্তুষ্টি সূচক হওয়ার কারণে আল্লাহ তাআলা রাজি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এই লেভেলের একটা কথা হওয়ার কারণে বিনা চিন্তায় নির্দ্বিধায় এমনিতেই জবান দিয়ে চলে এসেছে খেয়াল না করে, এই একটা বাক্য জান্নাতে তার স্তরকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়, সুবহানাল্লাহ। আর বলছেন যে এর উল্টো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে চিন্তাও করে না, কল্পনাও করে না যে আমি কিছু একটা বলছি, কিন্তু এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়, কোনো কথা হঠাৎ করে এমনিতেই বের হয়ে গেছে, মিন করেনি, আগে থেকে কোনো চিন্তা করেনি, কিন্তু সে জানেও না যে একটা মাত্র বাক্য তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেয়, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেয়। তো আমরা চিন্তা করেন বেখেয়ালির মধ্যে কত কথাই না আমরা বলি, এই জন্য এই জবানের হেফাজত করা খুবই জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, আলোচনা অনেক দীর্ঘ হতে পারে এই বিষয়ের উপর, এই জবান দিয়েই মানুষ 70 বছরের একজন কাফির একবার কালিমা তাইয়িবা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
তার সব গুণা মাফ হয়ে যায়, সে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়, সে মুমিন মুসলিম হয়ে যায়। এই জবান দিয়েই একটা কালিমা এবং একটা বাক্য মানুষকে কুফুরের একেবারে গর্ত থেকে বের করে নিয়ে এসে, জাহান্নামের গর্ত থেকে বের করে নিয়ে এসে জান্নাতে পৌঁছে দেয়। তো একটা জবানের একটা কথার কত মূল্য রয়েছে। যেমন বুখারি শরীফের, সহিহ বুখারি শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, ফাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র দুইটা কালিমা, দুইটা শব্দ, দুটো বাক্য, কালিমা শব্দ বাক্য অর্থে ব্যবহার হয়ে যায়। তো দুটো বাক্য মানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অতি প্রিয়। তো রহমানের কাছে প্রিয় হওয়ার অর্থ কি? অন্য নাম আল্লাহ তাআলার ব্যবহার করা হয়নি। যিনি রহমান, যার রহমতের কোনো অন্ত নেই, শেষ নেই, সীমাহীন রহমতের মালিক আল্লাহ যিনি, তার কাছে অতি প্রিয়। এই শব্দটা কেন বলা হচ্ছে রহমান? মানে এই শব্দ দুটো দ্বারা রহমত অর্জন করা যায় খুব বেশি, এটার দিকে ইঙ্গিত। না হয় এখানে রহমানের কাছে অতি প্রিয় বলার মধ্যে কী তাৎপর্য? চিন্তা করেন, এখানে রহমান শব্দ ব্যবহার করা হয়েছে, রহমতের পাত্রে পরিণত হয়ে যাবেন। আর অসংখ্য অগণিত রহমতের মালিক যে আল্লাহ, অনন্ত রহমতের মালিক যে আল্লাহ, তার কাছে, সেই রহমানের কাছে এই শব্দ দুটি অত্যন্ত প্রিয়। কিন্তু কেউ বলবে মনে হয়, এত প্রিয় যখন হবে তাহলে খুব মনে হয় কঠিন হবে, ভারী হবে। না, খফিফাতানে আলাল লিসান, জবানে হালকা, উচ্চারণে খুবই হালকা। আরে উচ্চারণে মনে হয় হালকা যখন হবে তাহলে ওজনও তো হালকা হবে মনে হয় না? এর এটার জবাব পরের শব্দে দিয়ে দেওয়া হয়েছে, সাকিলাতানে ফিল মিজান। না, জবানে হালকা কিন্তু ওজনে অনেক ভারী, মিজানে আমল, আমলের মিজান, মিজানে আমলের মধ্যে অনেক ভারী। শব্দ দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো একশোবার ডেইলি পড়লে বলা হয়েছে যে সমুদ্রের যে ফেনা যত পরিমাণ গুনাহ যদি কারো হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রতিদিন যদি কেউ একশতবার এই কালিমা দুটো পড়ে। এই জন্য আমাদের তমাম বুজুর্গানে দিন, তাদের মুরিদিন, মুতাআল্লিকিন, যারা ইসলাহি সম্পর্ক তাদের সঙ্গে রাখেন, সংশোধনমূলক সম্পর্ক, তাদেরকে এই তাসবিহাতের মধ্যে এই তাসবিহ দিয়ে থাকেন যে ডেইলি প্রতিদিন একশোবার পড়া যেন হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দেখেন, জবান দিয়ে কোনো কষ্ট লাগলো না, সময় ব্যয় হলো না, জবানে অত্যন্ত হালকা, আর আমি বিশাল বড় সওয়াবের ভাণ্ডার আমি অর্জন করে নিলাম। তো এই জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জান্নাতের ঠিকানা আমরা অর্জন করতে পারি, অফুরন্ত সওয়াবের ভাণ্ডার আমরা একত্রিত করতে পারি। এই জবানের অপব্যবহার দ্বারা কাউকে কষ্ট দিতে পারি, গীবত করতে পারি, পরনিন্দা করতে পারি, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে পারি, নিজে অসংখ্য দয়ান দরবারে জড়িয়ে পড়তে পারি। কোনো লাভ নেই, খালি অশান্তি আর অশান্তি, দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি, আর গুনাহের বোঝা, আর জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ জানে না, মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে সবচেয়ে বেশি কোন জিনিস? তার জবান। তার এই জবান সবচেয়ে বেশি মানুষ যাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, নিক্ষেপ করা হবে এই জবানের কারণে, এই জিহ্বার কারণে। হারাম মানুষ খায় জবান দিয়ে, জিহ্বা দিয়ে, মিথ্যা কথা বলে, গীবত করে, অন্যকে কষ্ট দেয়, কারো বিদ্রূপ করে, কাউকে তাচ্ছিল্য করে, কারো ব্যাপারে কোনো খারাপ শব্দ ব্যবহার করে, গালিগালাজ করে, জুলুম করে, নির্যাতন করে, অপবাদ দেয়, তোহমত আরোপ করে, ধোঁকা দে, ফ্রড করে, কত কিছুই এই জবানের দ্বারা হচ্ছে 24 ঘন্টা। মিথ্যা রিপোর্টিং, মিথ্যা সাংবাদিকতা, সব কিছু এর দ্বারা হচ্ছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই মহিলাদের সম্পর্কে হাদিসের মধ্যে একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সুবহানাল্লাহ, একবারকে দেখা যায় তিনি তার জিব্বাকে ধরে এভাবে মোড়াচ্ছেন জিব্বাকে। বলা হলো, কেন আপনি এটা করছেন? চিন্তা করেন, সকল নবীগণের পরে, সকল নবীগণের পরে যত সব উম্মত আছেন তাদের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আম্বিয়া কারাম আলাইহিমুসসালামের পরে, নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ যে মহান ব্যক্তিত্ব, তার নাম হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তিনি জিব্বাকে মুড়ে কষ্ট দিচ্ছেন আর বলছেন কি, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ,
কে বললো এটা কেন করছেন, উনি বলছেন যে এই জিব্বাটাই আমাকে অনেক ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে, এই জিব্বাটাই আমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে। চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, আর কি পরিমাণ নিজেকে নিজের নিন্দাবাদ করছেন, নিজের ভর্ৎসনা করছেন, নিজের সংশোধনের জন্য চিন্তামগ্ন অবস্থায় যে এই জিব্বা আমাকে কতটুকু ধ্বংস করছে। বর্তমান সময়ে কলম বলেন আর হোয়াটসঅ্যাপ মেসেজ বলেন, নর্মাল টেক্সট মেসেজেস বলেন, MMS বলেন, SMS বলেন, যাই, এই সব কিছু এর মধ্যে সামিল। মহিলাদের ব্যাপারে বিশেষভাবে এটা এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর বলেছেন আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। এটা আসলে তিক্ত সত্য বলেছেন বাঁচানোর জন্যে, মহাব্বত এবং ভালোবাসার কারণে, স্নেহ মমতার কারণে। অনেকে বলে না মহিলাদের ব্যাপারে কিছু একটা বলা হয়ে গেছে, না, সতর্ক কে করে, কে সতর্ক করে? যার মধ্যে হামদর্দি বেশি, যার মধ্যে মেহরবানি বেশি, যার মধ্যে ভালোবাসা এবং মহাব্বত বেশি। আমাদের সকলের প্রতি মহাব্বত সবচেয়ে বেশি। মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, দোজখের আজাব থেকে বাঁচানোর জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামে বেশি পেয়েছি। কারণ কি জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, একটু লানত অভিশাপ তারা বেশি করে, তোমরা লানত অভিশাপ বেশি করো আর স্বামীর অবাধ্যতা বেশি করো, মানে না শুক্রি, অবাধ্যতা নয় এখানে, না শুক্রি, যে এই ঘরে আসিয়া কোনো দিন শান্তি পেলাম না, মানে একটা কোনো বাদ বিবাদ হয়ে গেল তো এখন পুরো 20 বছরের জীবনে কোনো একদিনও একবারও কোনো সুখ পাইনি, এই কথাটা বলা কত কিছুকে অস্বীকার করার নামান্তর। তো এইভাবে এটা হঠাৎ বেশি বেশি হয়ে যায়, অভিশাপের শব্দ, লানতের শব্দ বেশি বেশি হয়ে যায় তুলনামূলকভাবে। তো এই লানত অভিশাপ থেকে বেঁচে থাকা, বাচ্চাদেরকে বদদোয়া দেওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা খুবই জরুরি। আল্লাহ তাআলা জুবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা একজন কলার আছেন লাগিনি, দেখছেন কে আছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমার পয়লা প্রশ্ন হইল, আমরা একজন মুজতাহিদ আলিম, আমরা বুঝতাম কিলা তান মুজতাহিদ হরে, আর এদের সে আসুন মুজতাহিদ আলিম যে তান দিয়ে আমরা অ্যাপ্রোচ করতাম পারবো, তান ক্যারেক্টারিস্টিক কি আমরা জানবো, জানতাম কিলা যে এন মুজতাহিদ। পয়লা কোয়েশ্চেন হইল, জাযাকাল্লাহ, নেক্সট কোয়েশ্চেন। জি, নেক্সট কোয়েশ্চেন হইল রিগার্ডিং কোরআন, যে যে সুরাত লেখা আছে উলাইকা হুম শাররুল বারিয়া, এর আগে লেখা আছে আহলুল কিতাব আর মুশরিকিন হলুর কথা। তো আমরা যে দেশে আছি আমরা তো অ্যাডভান্টেজ নেওয়ার সব সময় তারার ইনোভেশন, তারার মানে যেমনিও দেয় তারার সব জায়গায় আমরা তারার একটা অ্যাডভান্টেজ নেরাম বা তারার আমরা ফেসিলিটি আমরা নেরাম। যে জায়গায় তাল্লাহ ডাইরেক্ট হইলো তারা নিকৃষ্ট জাত, তে আমরা যে আইয়া এত এত হন আমরা বেনিফিট নেরাম, এটা রাইট হয়নি। সালাম আলাইকুম। আমি আসলে আমার জানা ছিল না, বাট এখন আমি জানছি যে ওষুধ খাওয়ার সময় নাকি বিসমিল্লাহ পড়তে নেই, আর ওষুধ যদি পড়ে যায় হাত থেকে তাহলে সেটা উঠিয়ে আর খেতে নেই, এটা কি কতখানি সত্য ইসলামের আলোকে? জি, প্রশ্নটা আবার করবানি প্লিজ। ওষুধ আমরা যে ওষুধ খাইতে বিসমিল্লাহ খাওয়া লাগে না একটা, আচ্ছা, যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে নেই, এটা কি কতখানি সত্য? জি, আর যদি ওষুধ হাত থেকে পড়ে যায় খাওয়ার সময়, ট্যাবলেট অথবা ক্যাপসুল যদি হাত থেকে পড়ে যায় সেটা তুলিয়ে তুলে নাকি আবার খেতে নেই, অনেকে যাইন দিন গিয়া করবা বাবা দোয়া করো, দোয়া করবা আমদার লাগি, তো বাবা তাই তো মারা গেছেন তাই গেলাম দোয়া করবা। জি, জাযাকাল্লাহ বোন, সুন্দর প্রশ্নের জন্য। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি স্টুডিওতে মাত্রা, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে সূরা কাহাফের ফজিলত আমি জানতে চাচ্ছি, আর একটা হচ্ছে রাব্বি জিদনি ইলমান না ইলমা কোনটা? আমি দুইটা কিতাবে দেখেছি, একটা কিতাবে ইলমা লেখা আর একটা কিতাবে ইলমান লেখা, এখন আমি কনফিউজ। ইলমা না ইলমান? আচ্ছা, রাব্বি জিদনি ইলমান আর হচ্ছে ইলমা। আচ্ছা, ঠিক আছে, বলা যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর এসে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনাদের কলের দিকে আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।